বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আমি আশা করি তোমরা ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আমার দ্বিতীয় ক্লাসে। তোমরা যারা প্রথম ক্লাসটি করেছ এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছ নিচে, তাতে আমি আশ্বস্ত হয়েছি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। তো চলো বন্ধু, আমরা আর সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অনলাইন ভিত্তিক ক্লাসে। আমি প্রথম ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির ধারণা নিয়ে, সংখ্যা পদ্ধতির ইতিহাস, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি তোমাদেরকে চিনিয়ে দিয়েছি এবং রেডিস পয়েন্ট, MSB ও LSB নিয়ে আমি কথা বলেছিলাম। তো চলো আজকের ক্লাসে আমি কথা বলব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। সংখ্যা পদ্ধতির রূপান্তর হচ্ছে ওই যে আমরা কয়েক ধরনের সংখ্যা পদ্ধতি দেখেছিলাম, কোনো একটি সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যাকে যা বলে বা যেভাবে প্রকাশ করে, অন্য সংখ্যা পদ্ধতিতে সেটিকে কীভাবে প্রকাশ করে, সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ রচনামূলক প্রশ্নে খ কখনো বা ঘয়ের মধ্যে চলে আসে, আবার কখনো কখনো নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তরে এই সংখ্যায় পদ্ধতির রূপান্তর চলে আসে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের দ্বিতীয় ক্লাস। সংখ্যা পদ্ধতির রূপান্তর যদি তোমাকে জানতে হয়, তবে তোমাকে তার আগে কিছু বেসিক নলেজ তোমার থাকা লাগবে বা কিছু সাধারণ জ্ঞান তোমার থাকা লাগবে, যেগুলো থাকলে তুমি ইজিলি সহজে তুমি সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো তুমি করতে পারবে। যারা আমার প্রথম ক্লাসটি দেখেছ, আমি ওখানে দেখিয়েছিলাম কীভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতিটি এলো, মানে কীভাবে 9 এর পরে 10 এসেছিলো, 10 এর পরে 11 এসেছিলো। গণিতবিদরা তার একটা মেথড অ্যাপ্লাই করেছিল, মনে আছে তোমাদের? যাদের মনে নেই বা যারা ভুলে গেছে কিংবা যারা প্রথম ক্লাসটি পাও নাই, তাদের সুবিধার্থে আমি ওই কথাটাকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমরা জানি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে টোটাল কতটি অঙ্ক ছিল, মনে আছে? 10টি অঙ্ক। মোট 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ছিল ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এমন একটি মেথড অ্যাপ্লাই করেছিল গণিতবিদরা পরবর্তী সময়ে নতুন নতুন ডিজিট বা তার পরবর্তী সংখ্যাটি আবিষ্কার করার জন্য, যে আর জন্য তারা করেছিল কি, এটা এটিকে তারা আরেকবার নতুন করে ওরা লিখেছিল। লিখে কি করেছিল, সবার সাথে 1 এর কম্বিনেশন জুড়িয়ে দিয়েছিল, যাতে করে নতুন একটি সংখ্যা আবিষ্কার হয়। মনে আছে তো? আচ্ছা, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যদি এভাবে যদি 9 এর পরে 10 আসে, 11 আসে, এই প্রক্রিয়া যদি বেড়ে যায়, তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতেও নিচ্ছে এমন কোনো মেথড আছে? হ্যাঁ, ধরে নাও, বোঝার সুবিধার্থে আমি বললাম যে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি পৃথিবীর একটি ভাষা, পৃথিবীর মানুষ এই সংখ্যা পদ্ধতিতে তাদের গণনা হিসেব নিকাশ করে থাকে। মনে করো এমন একটি গ্রহ যে গ্রহে ডেসিমাল সংখ্যা পদ্ধতি নেই, যেখানে অক্টাল সংখ্যা পদ্ধতি রয়েছে। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে তারা কিভাবে গণনা করে? জিরো থেকে 7 মোট 8টি অঙ্কই তো অক্টালে ছিল, তাই তো? মনে আছে? তো তারা কি করেছিল, তাদের 7 এর পরে তাদের পরবর্তী অঙ্কটি তারা কিভাবে বের করেছিল? ঠিক ডেসিমালের মতো একই মেথড অ্যাপ্লাই করে তারা তার পরবর্তী অঙ্কটি বের করেছিল। তারা কি করেছিল, তারা এটাকে আবার নতুন করে আরেকবার দিয়েছিল। লিখার পর সবার সাথে ঠিক ডেসিমালে যেভাবে 1 এর কম্বিনেশন করে জুড়ে দিয়েছিল, ঠিক একইভাবে অক্টালেও 1 এর কম্বিনেশন জুড়িয়ে দেয়। একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, মনে আছে যেখানে মোট কতটি অঙ্ক ছিল, মোট 16টি অঙ্ক ছিল, কত থেকে কত পর্যন্ত, 0 থেকে F পর্যন্ত। তুমি ধরে নাও যে হেক্সাডেসিমাল এটা অন্য একটা গ্রহের ভাষা, যেভাবে যেই গ্রহের মানুষরা
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। তো তারা কিভাবে তাদের 15 বা এফ এর পরের অঙ্কটি তারা কিভাবে তৈরি করেছিল, ঠিক একইভাবে একই মেথডে তারা পরবর্তী অঙ্কটি বা সংখ্যাটি তারা তৈরি করেছিল। এফ সর্বোচ্চ মান এফ, তারপরে তারা কি করেছে আবার নতুন করে ঠিক একই মেথডে একই স্টেপে, তারপর তাদের সবার সাথে আবার ওয়ান এর কম্বিনেশন জুড়িয়ে দিয়েছিল। এইবার মনে করো এমন একটি গ্রহ যে গ্রহে মানুষরা বসবাস করে না, কম্পিউটাররা বসবাস করে। ওই কম্পিউটাররা যেখানে বসবাস করে সেখানকার সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি ছিল, শুধুমাত্র দুটি অঙ্ক ছিল, তাই তো? তারা পরবর্তী অঙ্কগুলো কিভাবে তৈরি করেছিল, ঠিক একইভাবে একই নিয়মে তারা এভাবেই তাদের পরবর্তী অঙ্কগুলো তারা তৈরি করেছে। আচ্ছা, কথাগুলো আমি কেন বললাম, কথাটি এই জন্য বললাম, খেয়াল করো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10 ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 1 এর পরে 0 বসলে যে মানটি প্রকাশ করে তার নাম 10। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 1 এর পরে 0 বসলে যে মানটি প্রকাশ করে তার মান হচ্ছে 10। ঠিক হুবহু একই চেহারা একই রকম দেখতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 1 এর পরে 0 যেটা বসে তার মান কি 10? না, দেখো 0 1 2 3 4 5 6 7 8, যদিও দেখতে 10 এর মতো, এটাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10 বলে, কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে এর মান হচ্ছে 8। দেখো একই রকমের চেহারা কিন্তু দুইটা গ্রহে বা দুইটা সংখ্যা পদ্ধতিতে তাদের পরিচয়টা ভিন্ন। একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ঠিক একই রকম 10 এর মান কিন্তু 16, ডেসিমালের ভাষায় 16, যা দেখতে হেক্সাডেসিমালের ভাষায় 10। আবার খেয়াল করো বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে দেখা গেছে কি 10, যার মান কিন্তু কত হচ্ছে 2 হচ্ছে। খেয়াল করো দেখতে একই রকম, এখানে ডেসিমাল মান কিন্তু 2 কিন্তু দেখতে 10, এটা বাইনারিতে 10। খেয়াল করো তুমি কীভাবে চিনবা কোন 10 দ্বারা কোনটাকে বোঝাচ্ছে? হ্যাঁ, এটা বোঝার জন্য আমরা কী করি, ওই যে আমরা বেস বসিয়েছিলাম মনে আছে? যদি তোমাকে বলে 10 বেস 2, মানে এটা বাইনারিতে প্রকাশ করতে হবে, এটার মান কিন্তু ডেসিমালে কত? নট 10, 2। এই যে একটু আগে আমি যেটা দেখালাম, বাইনারিতে যখন আমরা এইভাবে প্রকাশ করবো তখন এটার মান কিন্তু ডেসিমালে গিয়ে 2 হয়ে যাবে। আর যদি এমন থাকতো তাহলে এর মান ডেসিমালে কি আসলেই কি 10? না, ডেসিমালে কি সরি অক্টালে এর মান কিন্তু 10 না, অক্টালে কিন্তু এর মান 8। তার মানে দেখো দেখতে একই রকম হলেও বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে এর মান কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। আমি এতগুলো কথা বলার একটা কারণ ছিল, একই সংখ্যা ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যাকে তুমি যখন কনভার্ট করবা তোমার ভাষায়, তোমার পৃথিবীর ভাষায়, তুমি যাকে 360 ডাকছ বলছ, 360 তুমি যেটাকে বলছ, ঠিক একই পরিমাণ সংখ্যাটিকে একই পরিমাণ মানটিকে বাইনারিতেও নিশ্চয়ই আছে। তো বাইনারিতে এটার মান কত? এটা নিচে অক্টালেও আছে, অক্টালে এটার মান কত? এটা নিচে হেক্সাডেসিমালেও আছে, এটা সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? পরীক্ষায় তোমার এটাই আসবে মূলত, যে কোনো একটি সংখ্যা পদ্ধতির সংখ্যা তুলে দিয়ে তোমার কাছে পরীক্ষক জানতে চাইবে যে এটার সমতুল্য ওই সংখ্যা পদ্ধতিতে এটার মানটি কত, যা তোমাকে বের করতে হবে। তো আমরা যদি সেটি বের করতে যাই, আমরা এইভাবে সিরিয়াল করে করে বের করতে আমাদের অনেক সময় লাগবে, লম্বা একটি সময় লাগবে, এই সময়ের মধ্যে আসলে এটা করা সম্ভব হবে না। তো তাহলে কী করতে হবে, আমাদের কোনো না কোনো একটি রুলসে যাইতে হবে, কোনো একটি নিয়মের মধ্যে কোনো একটা মেথডে যাইতে হবে, যার মাধ্যমে আমরা খুব ইজিলি এই সংখ্যাপত্রের মানগুলো বের করতে পারবো। তো চলো আজকে আমি প্রথম ক্লাসে তোমাদেরকে দেখাবো কীভাবে বাইনারি যে কোনো একটি সংখ্যাকে
অক্টালে রূপান্তর করা যায়, বাইনারি যে কোনো একটা সংখ্যার মান অক্টালে কত হতে পারে সেটি আজকে তোমাদেরকে আমি শেখাবো। চলো, বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে যদি তুমি অক্টালে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, সেক্ষেত্রে তোমার আরো একটি বিষয় জানা লাগবে, সেটি হচ্ছে ঘাত। ঘাতের নাম তোমরা শুনেছো কিনা আমি জানি না। ঘাত ঘাত হলো প্রত্যেকটি সংখ্যা পদ্ধতিতে তুমি যখন MSB-র দিকে আগাবা, গুরুত্বপূর্ণ বিটগুলোর দিকে আগাবা, তখন ধাপে ধাপে এটা বাড়তে থাকে। খেয়াল করো, আমরা যখন যদি আমি একটু উদাহরণ দিই বিষয়টা সহজে বুঝবে, মনে করো 3625 এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। খেয়াল করো এখানে ফাইভ যা, এটার মান যা, একক স্থানে আমরা পড়ছি একক, দশক, শতক, হাজার, মনে আছে? দেখো এটাকে আমি যদি একক বলি, একক, এটা থেকে এটার মান কত গুণ বাড়ে? দশ গুণ বাড়ে। একক একের দশগুণ কত? দশ, দশক। তারপরের মানটি কত? শতক। কত গুণ বাড়ছে? এটার দশ গুণ বেড়ে যাচ্ছে। দশের দশ গুণ তো একশো, তাই না? তাহলে এটার মান হচ্ছে শতক, আর এটা দশ গুণ করে বাড়ছে। তাই কোন সংখ্যা পদ্ধতিতে? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। কেন দশ গুণ করে বাড়ছে? কারণ ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস টেন, কারণ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক আছে দশটি। এই জন্য যত আমি বাম দিকে যাব, তত আমি মানে MSB-র দিকে যত আমি যাব, তত আমি দশ গুণ করে করে বাড়ব, এক, দশ, একশো, হাজার, এভাবে বাড়বে। আচ্ছা, যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে MSB-র দিকে যাওয়ার সময় যে ধাপগুলো আমরা অতিক্রম করি, যে ঘাতগুলো আমরা অতিক্রম করি, এগুলো যদি দশ গুণ করে করে যদি হয়, তাহলে বাইনারিতে কত হবে একটু কল্পনা করো। দেখো তো, বাইনারিতে বেস কত? দুই, তাই তো? যেহেতু বাইনারিতে বেস দুই, তার মানে বাইনারিতে আমরা যখন MSB-র দিকে আগাবো, তখন আমাদের ঘাতগুলো দ্বিগুণ করে করে বাড়বে। তার মানে এটা যদি হয়, দশমিক সংখ্যা পদ্ধতি যদি একক, দশক, শতক, হাজার এমন হয়, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রথম যে বিটটি তার মান যদি ওয়ান হয়, তারপরের বিটটি তার দ্বিগুণ হয়ে যাবে টু, তারপরে তারও দ্বিগুণ হয়ে যাবে চার, আট, ষোলো, বত্রিশ, চৌষট্টি, একশো আঠাশ, দুশো ছাপ্পান্ন, এভাবে বাড়তে থাকবে দ্বিগুণ করে করে। কেন দ্বিগুণ করে করে? কারণ বাইনারিতে বেস, বাইনারি বেস কত? দুই, আর বাইনারিতে মোট অঙ্ক আছে কয়টি? দুইটি। এই জন্য মূলত দ্বিগুণ করে 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 বাড়তে থাকে। আচ্ছা, এই যে সিরিজটা, যেহেতু আমরা বাইনারি নিয়ে কথা বলবো, এই জন্য তোমাকে এই সিরিজটি অবশ্যই মাথায় রাখতে হবে কত গুণ করে করে বাড়ে। আমাদের আপাতত আমাদের অঙ্কগুলো করার জন্য এত লম্বা সিরিয়ালটি আমাদের মনে রাখার দরকার নেই, আমরা শুধু এই দুই তিনটা সিরিয়াল এতটুকু পর্যন্ত মনে রাখলে আমাদের চলবে। শুধু এটা মনে রাখবে, আমি যখন তোমাদেরকে বলবো ঘাতের কথা বা সিরিজের কথা, যে একটি সিরিজের কথা বলেছিলাম, তখন তোমরা বলবে যে হ্যাঁ, সিরিজটি ছিল 1 2 4 8 এইভাবে। খেয়াল করো, কম্পিউটার কিন্তু বাইনারিতে ব্যবহার হয়, তাই না? বাইনারি সংখ্যা পদ্ধতিকেই মূলত কম্পিউটার গ্রহণ করে। এই জন্য কম্পিউটার বাইনারি বেজ ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করে না, আর এটাই মূলত বাইনারি বেজের ঘাত। খেয়াল করো, একটা মেমোরি কার্ড যেটি কম্পিউটারে ব্যবহার করা হয়, ওই মেমোরি কার্ডগুলো খেয়াল করছো কখনো? 1 GB হয়, 2 GB হয়, 4 GB হয়, 8 GB হয়, 16 GB হয়, তাই না? কখনো মাথায় কেন আসে নাই যে 5 GB কেন হয় না, কেন 7 GB হয় না? কারণটা হচ্ছে কম্পিউটার এই বেজের বাইরে সে পড়তে পারে না, এই জন্য 5 GB হয় না। তোমার বন্ধু যদি তোমাকে গল্পের ছলে বলে যে আমার কাছে না একটা 31 GB মেমোরি কার্ড আছে, তুমি ধরে নিবা সে তোমার সাথে পাপড় মারছে, সে ভুয়া চাপা মারছে। কারণ 31 আমাদের এই সিরিয়ালে নাই যেহেতু, তার মানে এই সিরিয়ালে কম্পিউটার মেমোরি কার্ড পড়তে পারবে, এটা ভুয়া কথা, মিথ্যা কথা। আচ্ছা চলো, আমরা অঙ্কে চলে যাই। শুধু এই সিরিজটা মনে রাখো, 1 2 4 8 ষোলো, এটা শুধু এই সিরিজটা যদি মনে রাখো, দেখবে আমাদের অঙ্কে খুব ইজিলি এটা কাজে লাগে। আচ্ছা, এবার চলো আমরা বাইনারি একটি সংখ্যাকে আমরা অক্টালে নিয়ে যাই। বাইনারি প্রথম প্রশ্নটি খেয়াল করো, প্রথম প্রশ্ন কী দেওয়া আছে? 1 1 0 1 0 1 রেডিস পয়েন্ট, 0 1 বেস 2। এই বাইনারি সংখ্যাটিকে রূপান্তর করতে হবে অক্টাল ভাষায়, অক্টালে এর মান কত হবে? তো চলো আমরা প্রশ্নটা আগে একটু লিখে নিই। 1 1 0 1 0 1 0 1 এটি একটি বাইনারি সংখ্যা। আচ্ছা, বাইনারি সংখ্যাতে খেয়াল করো তো MSB-টা কোন দিকে?
অবশ্যই ওই দিকে মনে আছে তো, সর্ব বামের ভিত্তিকে মূলত এনএসবি বলা হয়, যারা আমার গত ক্লাস করেছ তারা দেখেছে। তো তার মানে আমরা এই দিক থেকে ওই দিকে যাবো, ওই দিকে যত যাবো তত আমরা বিভিন্ন বড় হবো। একটা জিনিস খেয়াল করো, যাবো আমরা কোথায়? আমরা কিন্তু অক্টালে যাচ্ছি, আমরা যাচ্ছি অক্টালে। আচ্ছা অক্টালের বেস কত? 8, তাই তো? বাইনারি বেস কত? 2। আচ্ছা দেখো তো, 2-কে কোনোভাবে এমনভাবে প্রকাশ করা যায় কি না যা 2-এর মতোই থাকবে কিন্তু তার মান 8 হবে? হ্যাঁ যাবে, যারা বীজগণিত করেছ তারা খুব ইজিলি এটা বলতে পারবে। আমরা যদি 2-এর উপরে কিউব দিয়ে দিই, যদি কিউব দিই তাহলে কিন্তু এটার মান কিন্তু 8 হয়। তাহলে আমরা এই সংখ্যাটাকে ঠিক এভাবে কিন্তু প্রকাশ করতে পারি। যারা এভাবে বুঝতেছ না তাদের জন্য খুব সহজে একটা কথা বলে রাখি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ মান 0 থেকে 7, সর্বোচ্চ মান কত? 7, তাই তো? ওই যে আমি একটি সিরিজ বলেছিলাম 1, 2, 4, 8, দেখো তো ওই যে 1, 2, 4, 8, এই যে সিরিয়ালটি, এই যে সিরিজটি, এখানে দেখো তো মোট কতটি বিট নিলে, মোট কতটি বিটের সমষ্টি বা যোগফল তোমার এই সর্বোচ্চ মানটিকে টাচ করবে? দেখো তো মোট কতটি এদিক থেকে তুমি নিতে থাকবে। দেখো এক এক নাও, একটা দুই যোগ করলে কত হয়? 3। এখনও সর্বোচ্চ মানটিকে আমি টাচ করি নাই। 4ও নাও, 1, 2, 4 কত হলো? 7। তার মানে এই 3টি বিট যদি আমি নিই তাহলে 3টি বিটের যোগফল কিন্তু 7 হয়। তাহলে আমি বলতে পারি যে বাইনারিতে প্রতি 3টি বিটের যোগফল এক একটি অক্টালের বিট হয়। মানে প্রত্যেক প্রতি 3টি বাইনারি বিট মিলে একটি অক্টাল বিট তৈরি করে দেয়। কেমন? আচ্ছা অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, কেন আমি 2টা বিট নিব না কেন? যদি আমি 2টা বিটের যোগফল বলি তাহলে সর্বোচ্চ মান কি টাচ করবে না কোনো কারণে? মনে করো অক্টাল ভাষায় 6-কে তুমি প্রকাশ করতে পারবে না, কারণ এই 2টার যোগফল কিন্তু 3 হয়। আবার বেশি নিলে ওটা বেশি হয়ে যাবে, যা অক্টাল ভাষায় নেই। তাহলে কী করতে হবে? আমাদের প্রতি 3টা বিট মিলে কিন্তু একটি অক্টাল বিট হচ্ছে, 3টি বাইনারি বিট, এই 3টি বিট মিলে একটি অক্টাল বিট হবে, এই 3টি বিট মিলে একটি অক্টাল বিট হবে। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। দশমিকের ডান পাশে যেগুলো খেয়াল করো, এখানে এমএসবি কোন জায়গায়? এটা কিন্তু এখানে এমএসবি, আর এগুলো এদিকে যাবো, যত যাবো তত আমরা এলএসবি যাবো। তাহলে দশমিক থেকে শুরু করে আমাদেরকে এদিকে ডান দিকে যেতে হবে। মোট কতটি বিট মিলে বলেছিলাম, কতটি বাইনারি বিট মিলে একটি অক্টাল বিট হয়? 3টি। তো এখানে আছে কয়টি? 2টি। তাহলে কী করা লাগবে? তাহলে আমাদেরকে এক্সট্রা একটি বিট যোগ করা লাগবে যাতে মানের কোনো পরিবর্তন না হয়। আমরা জানি দশমিকের পরে, ভগ্নাংশের পরে যদি কখনো আমরা শূন্য বসিয়ে দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। মানে আমরা যদি এটা একটা 0 বসাইতাম তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হতো না, এই জন্য আমরা চাইলে এখানে একটা 0 বসিয়েও মান বসাইতে পারি। আচ্ছা তাই এগুলোকে আমি একটু আরেকবার নতুন করে দিই। খেয়াল করো, বোঝার জন্য তোমাদেরকে এত বড় করা লাগবে না, আমি জাস্ট বোঝার জন্য তোমাদেরকে ছোটো ছোটো করে দিতেছি। এই 3টিকে আমি একটা বিট বানালাম, এই 3টিকে আমি আরেকটি বিট বানালাম, তারপর 0, 1 সাথে আরেকটি 0 দিয়ে আমি আরেকটি বিট বানালাম। কিসের জন্য? কোন সুবিধার্থে? আমি অক্টালে যাবো এই জন্য। এইবার দেখো যেই 3টি 3টি করে আমরা বিট বানালাম, ওই 3টি বিটের মধ্যে যেখানে যেখানে 1 আছে, যেই বিটগুলোতে 1 আছে, তুমি ধরে নাও মনে মনে এখানে 1, 2, 4, 1, 2, 4 এগুলোর ভিতরে 1, 2, 4 করে তুমি ধরে নাও, এটা 1, 2, 4, এটা 1, 2, 4, এটা 1, 2, 4, যেখানে যেখানে 1 আছে আমরা সেই বিটের মানটিকে গ্রহণ করবো, অ্যাক্টিভ করবো, আর যেখানে 0 আছে সেটাকে আমরা গ্রহণ করবো না। 0 দ্বারা আমরা অফ বুঝাবো আর 1 দ্বারা আমরা অন বুঝাবো, গ্রহণ করা বুঝাবো। দেখো মনে মনে যদি এখানে 1 হয়, এটা 2 হয়, এটা 4 হয়, এখানে কোন কোন বিটটি অন করা আছে? 1 অন করা আছে, তাই না? 2 অফ করা আছে, 4টি অন করা আছে, তাহলে 4 আর 1 এই দুইটা অন করা, এই দুটাকে যোগ করো, 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। তার মানে এই 3টির মান হচ্ছে 5, অক্টালের ভাষায়। এখানে দেখো তো কোন কোন বিটটি অ্যাক্টিভ করা আছে? 1 কি অ্যাক্টিভ করা আছে? না, তার মানে 1 আমি গ্রহণ করবো না, ধরবো না। 2 অ্যাক্টিভ করা আছে? আছে। 4 হ্যাঁ অ্যাক্টিভ করা আছে, তাহলে 2 আর 4 এই দুটাকে যোগ করে দাও কত হয়? 6 হয়, তাই তো? 6। দশমিকের জায়গায় দশমিকটি বসিয়ে দাও, এই 3টি বিটের যোগফল বলতে পারবে তো? এখন 1টি অফ, 2টি অন করা আছে, তার মানে 2 গ্রহণ করবো, 4কে অন করা আছে? না, 4কে বাদ দিয়ে দিব। তাহলে এখানে এই 3টি বিটের যোগফল আমি অক্টালে পাচ্ছি 2, কারণ শুধুমাত্র 2টি অ্যাক্টিভ আছে। এইবার দেখো, এইবার কিন্তু এটি আর কোনো বাইনারি অঙ্কে নেই, যেহেতু
জিরো ওয়ানের বাইরে কোনো কিছু বসে গেছে, এটা এখন অক্টালে চলে গেছে, তার মানে এখন আমরা বেস লিখব 8। তার মানে এটার উত্তর হচ্ছে 65.2 বেস 8। এই বাইনারি অঙ্কটির, বাইনারি সংখ্যাটির সমতুল্য অক্টাল মান হচ্ছে 80। তোমাকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু এভাবেই করবে, এরকম একটি প্রশ্ন তুলে দিয়ে বলবে এর সমতুল্য অক্টাল মান কত, অথবা এটা সমান সমান এভাবে দিয়ে রাখবে, তখন তুমি বুঝে নিবা যে এটা সমতুল্য অক্টাল মানটি প্রকাশ করা লাগবে। তো এইভাবেই মূলত আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। যখন তুমি আরও বেশি বেশি প্র্যাকটিস করবে, আরও বেশি বেশিগুলো করবে, তোমার এই পুরো অঙ্কটি করতে সর্বোচ্চ তোমার সময় লাগবে 3 সেকেন্ড, বিলিভ ইট অর নট, মাত্র 3 সেকেন্ড। তুমি 3 সেকেন্ডেই অঙ্কটি করে দিতে পারবে, আস্তে আস্তে প্র্যাকটিস করো, আরও বেশি ক্লাস করো, দেখবে সেগুলো কোনো সমস্যাই না। তো এই অঙ্কটির, এই প্রশ্নটির সমাধান আমি করে দিলাম। 2 নম্বর যে প্রশ্নটি, এই প্রশ্নটির সমাধান তোমরা করবে। আমি আশা করব যারা আমার ক্লাসগুলো করো তারা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়েই করো, আর সেক্ষেত্রে আমি আশা করব তুমি এই অঙ্কটি করার পর নিজে নিজে প্র্যাকটিস করবে, করে এটার উত্তর লিখবে। উত্তর যা হয়, তোমার অঙ্কটি তুমি যে খাতায় করেছ ওই খাতার একটি ছবি তুলে, ওই অঙ্কটির একটি ছবি তুলে তুমি আমার নিচের ভিডিও যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে দিয়ে দাও। তাহলে আসলে আমি বুঝতে পারবো যে কারা কারা আসলে প্রকৃতপক্ষেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়ছ। তো আশা করি তোমরা পারবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় এ নিয়ে, এটা করতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি এটা খুব যত দ্রুত সম্ভব এটা সমাধান করে দিব, আর ফাইনালি আমি একদিন পর এটা উত্তরটা আমি নিজেই তোমাদেরকে আবার দিয়ে দিব। তো আজ আর নয়, আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরেকটি সংখ্যায় রূপান্তর বা আরেকটা কনভার্সন আমরা দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।